যখন আমাদের হাতে বেশি টাইম থাকে না অনেক কিছু রান্না করার জন্য, অথচ মুখটাও চায় একটু বেশ ভালো কিছু খেতে, তখন কিন্তু এই পদটি বানানো যেতেই পারে একদম অল্প সময়ের মধ্যে। এই একটিমাত্র পদ দিয়ে এক থালা গরম ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়, তার জন্য মাছ বা মাংসর কোনো প্রয়োজন নেই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমুলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই পদটি রান্না করার জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো, বাঁধাকপি আর টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চারটে রসুন কোয়া, সমস্ত কিছু নিয়ে কিন্তু এগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। দেখো, তাড়াহুড়ো যখন থাকে আমাদের সবজি কাটারও কিন্তু টাইম হয় না অনেক সময়, তো এই রান্নাটা কিন্তু একদম ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ দারুণ লাগে। তো আর শীতকালের বাঁধাকপি মানে তো একদম দারুণ ব্যাপার, তাই না? বাঁধাকপি যদিও এখন সব সময়ই পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, কিন্তু তখনের আর এই শীতকালের বাঁধাকপির টেস্টই আলাদা। আর সিজনের যে কোনো সবজি খাওয়া দরকার, সিজনের ফলও খাওয়া দরকার, সিজনের সবজিও খাওয়া দরকার। এই রান্না করতে করতে একটা গল্প করি তোমাদের সাথে। আমার দিদা কিন্তু একটা কথা সব সময় বলতো যে সিজনের ফল যেমন খাওয়া দরকার, সিজনের সবজি যেমন খাওয়া দরকার, সেরকম সিজনের যে ফেস্টিভ্যালগুলো হয় বা যে ঠাকুরগুলো পুজো হয়, সেই ঠাকুরের মুখ দেখা বা সেই ফেস্টিভ্যালে পার্ট নেওয়া, এটাও কিন্তু আমাদের জীবনের জন্য খুব দরকারি বা গুরুত্বপূর্ণ। এগুলো আমাদেরকে সবাইকেই করা দরকার। তো যাই বা হোক, দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। তো তুলে নিলাম বাঁধাকপি, টমেটো আর যেগুলো দিয়েছিলাম, মানে রসুন, লঙ্কা, সব আলাদা আলাদা করে তুলে নিলাম। বাঁধাকপিটা আলাদা তুলে নিচ্ছি আর রসুন, লঙ্কা, টমেটো ওটা আলাদা তুলে নেব। আর দেখতে পাচ্ছ ভালোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু। আর আমি একটু বড় সাইজেরই নিয়েছি, কেননা দুবেলা যাতে হয়ে যায়, একটু বেশি করে করলে ভালোই হয়। আর আমার ছেলেমেয়েরা কিন্তু বাঁধাকপিটা ভালোবাসে। তো এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এই যে রসুন, এগুলোকে ভালো করে কিন্তু ম্যাশ করে নেব। তার জন্য দেখো এই ওপরের ছালটা ফেলে দিচ্ছি তুলে, ছালটা থাকলে ভালো করে ম্যাশ করা যাবে না। তোমরা যদি চাও আর একটা টমেটো দিতে পারো, আর একটা টমেটো দিলেও বেশ আরও বেশ মশলা মশলা মতো লাগবে, আরও স্পাইসি মতো হয়ে যাবে, ওটাও কিন্তু বেশি ভালো লাগে। আমি একটু নর্মালভাবেই করব, বেশি স্পাইসিও করব না, কেননা ছেলে মেয়েরা খাবে, বুঝতেই পারছো তো সেই জন্য। আর যদি বলো আমার হিসাবে যদি বলতে, তাহলে আরেকটু দিতাম আর কি, মশলা আরেকটু দিতাম। তো যাই বা হোক, দেখো এখানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো তোমরা গ্লাসের পিছন দিকটা করেও করতে পারো, না হলে তোমরা মিক্সার গ্রাইন্ডার দিয়েও করতে পারো। আর এটা হচ্ছে আমার পাওভাজি করার এইটা, তো এটা দিয়েই ভালো বেশ ম্যাশ হয়ে যাচ্ছে, তো এই জন্য এটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি ভালো করে একদম। তো দেখো ভালো করে ম্যাশ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি কেউ এতে আলু দিতে চাও তাও কিন্তু দিতে পারো। হ্যাঁ, আলু দিলে একটু আলাদা টেস্ট হয়ে যাবে, বাট ভালো লাগবে। আমি ভাবলাম যে না, বিনা আলু দিয়ে কেমন টেস্ট হয়, তো সেই জন্য আমি কিন্তু আলু দিইনি। তারপর দেখো এখানে সেম প্রসেসে আমি বাঁধাকপিটাও কিন্তু ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভালো করে, তো একটু ম্যাশ করে নিলেই ভালো করে কিন্তু ম্যাশ হয়ে যাবে। প্রথমে আমি ওই টোপটাতেই ম্যাশ করছিলাম, তারপরে দেখছিলাম ওতে একটু অসুবিধে হচ্ছে, তো সেই জন্য একটা থালায় ভালো করে ঢেলে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই যে দেখো আমার পুরো বাঁধাকপিটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। আর এটা যত ভালো করে ম্যাশ হবে তত কিন্তু দেখতে সুন্দর হবে। তো আরেকটু ম্যাশ করলে হতো, তো তোমরা চাইলে আরেকটু ম্যাশ করে নেবে, আমি আর ম্যাশ করলাম না। তো চলো এবার রেডি করে নিই। দেখো কড়াইয়েতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হলে এর ওপর আমি অল্প করে জিরে ছড়িয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি ওই একটা আর হাফ, মানে ওই দেড়টা মতো পেঁয়াজ নিয়েছি, তো তোমরা দুটো পেঁয়াজও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো ভালো করে পেঁয়াজগুলোকেও ভেজে নেব একদম লাল লাল করে। এটা কিন্তু ভাতের সাথেও খেতে পারো, আর তোমরা পরোটা কিংবা রুটির সাথেও খেতে পারো। আজকে আমি যদিও ভাতের সাথে খাবো বলেই তৈরি করছি, কিন্তু অর্ধেকটা রেখে দেব, এটা কিন্তু রাতেও হয়ে যাবে। আর আমি কিন্তু রাতে রুটি বানাই, তো তাহলে আমার ভাতের সাথেও খাওয়া হয়ে যাবে আর রুটির সাথেও খাওয়া হয়ে যাবে।
পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ওই টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। আর তারপরে ভালো করে আবার নাড়বো, আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেব একসাথে। তো নুনটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম হিসাবে লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো, কেননা এমনিতে এখানে কাঁচা লঙ্কাও আছে প্লাস শুকনো লঙ্কাও গোটা সিদ্ধ আছে, তো সেই জন্য ঝাল তো মোটামুটি হয়েই যাবে। তো তোমরা গুঁড়ো লঙ্কাটা চাইলে স্কিপও করতে পারো বা অল্পও দিতে পারো। তো এই যে দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা আমি সবসময় বলি, মশলা যত ভালো করে কষাবে সবজি কিন্তু ততটাই সুন্দর টেস্টি হবে। মশলা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু সবজিটা অতটা ভালো লাগে না। আর এখানে দেখো আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে তাহলে কিন্তু দারুণ লাগে। এমনিতে অনেকে বাঁধাকপিতে মিষ্টি খায় কিন্তু আমি অতটা মিষ্টি খাই না, কিন্তু অল্প মিষ্টি দিই, অল্প পরিমাণ চিনিতে কিন্তু তরকারির স্বাদটাও চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্যই চিনিটা দেওয়া। দেখো চিনিটা দেওয়ার পর ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বের হতে শুরু হবে তখনই কিন্তু বুঝে যাবে যে মশলাটা রেডি হয়ে গেছে। এই যে দেখো আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওই যে ম্যাশড করা বাঁধাকপিটা ওটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নেড়ে নেব, ভালো করে যাতে মিক্স হয়ে যায়। তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে একদম মিক্স হয়ে গেছে। আর দেখো আমার তো তরকারি মোটামুটি তো রেডি হয়ে গেছে, এবার লাস্ট একটা জিনিস দিলেই কিন্তু আমার একদম তরকারিটা রেডি। এটা অ্যাকচুয়ালি কী নাম দেওয়া যায় সেটা আমি জানি না, এটা তোমরা বাঁধাকপি ভর্তাও বলতে পারো। আর এই যে লাস্টে কী দিয়েছি বলো তো, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। শীতকালে বললাম না, শীতকালে একটু ধনে পাতা না দিলে কী হয়, আর শীতকালে ধনে পাতা দিলে তো টেস্ট হয়েই যায়। আর শীতকালের আসল মশলা হচ্ছে ধনে পাতা আর মটর কড়াই। তোমরা চাইলে কিন্তু মটর কড়াইও এর সাথে অ্যাড করতে পারো, আমি মটর কড়াই আর অ্যাড করলাম না, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত কিন্তু উঠে যাবে, না কোনো ডিম না মাছ না মাংস কোনো কিছুরই দরকার পড়বে না, ঠিক আছে। তো তোমরা বানিয়ে অবশ্যই খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকেও ফলো করে দেবে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।